কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের রুখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক এবং মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এরই মধ্যে কক্সবাজার এসেছে। তিনি কক্সবাজার বা যে এয়ারপোর্ট রয়েছে বিমানবন্দর, সেখানে 9:30 দিকে একটি বিশেষ বিমানে করে আসেন। তার নেতৃত্বে বেশ কয়েকজন প্রতিনিধি দলের সদস্য রয়েছে, যেখানে ডোনাল্ড লু থাকবেন এবং ইউএনএফপিএর যে বিশেষ কর্মকর্তা রয়েছেন, তারা এখানে আসলে কক্সবাজারে এসে পৌঁছেছেন। তবে এখনও পর্যন্ত যেখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে এখনও পর্যন্ত পৌঁছায়নি, তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এরই মধ্যে আমরা যতটুকু জানি, তিনি প্রথমে তার প্রতিনিধি দলটি সকাল 10:20-এর দিকে কক্সবাজারের যে উখিয়ার বালুখালী 9 নম্বর ইউএনএসটিআরের রেজিস্ট্রেশন ক্যাম্প রয়েছে সেখানে আসবেন। এর পরবর্তীতে তিনি এখানে খাদ্য বিতরণ যে সেন্টারগুলো রয়েছে তাদের সঙ্গে সেই কার্যক্রমগুলো পরিদর্শন করবেন, স্বাস্থ্য বিষয়ক যে কার্যক্রমগুলো পরিদর্শন করবেন। এরপর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তবে এরই মধ্যে আমরা দেখছি যে ক্যাম্প এলাকায় নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। প্রতিটি যে রাস্তাগুলো রয়েছে রাস্তার পাশে পাশে কিন্তু এপিবিএন মোতায়েন রয়েছে এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা যেটা বলা হচ্ছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কক্সবাজারের যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা চেষ্টা করছেন এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে যে কার্যক্রমগুলো পরিচালনা করবেন বা যেগুলো পরিদর্শন করবেন সেই কার্যক্রমগুলো আগেভাগে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়গুলো দেখছি। আমরা এপিবিএনের পাশাপাশি জেলা পুলিশও লক্ষ্য করছি, তারা আসলে সকাল থেকে এখানে নিরাপত্তা জোরদার করেছে। আমরা নিরাপত্তার দায়িত্বে যারা এপিবিএন রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটি আসছে তাদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে এবং তারা ক্যাম্প থেকে না যাওয়া পর্যন্ত এই যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেটি অব্যাহত থাকবে। তবে বিকেলের দিকে কক্সবাজারের যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় রয়েছে সেখানে শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে। তো এ ছিল আমার কাছে ক্যাম্প থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে।